নমস্কার আমি জয়দেব শাস্ত্রী আজকে যে বিষয় নিয়ে বলবো যে গ্রহের সাথে আমাদের ফল সবজির কানেকশনটা কি হতে পারে আমরা বহু সময় আমরা ফল খাই সবজিও খেয়ে নিই আর সবজি তো অনেকে আমরা খাই না খুব কম কিন্তু সবজি ফলের অনেকটাই মাহাত্ম্য আছে আমাদের গ্রহগত দিক থেকে এবার জেনে নি যে আমাদের নটা গ্রহের নটা ফল নটা গ্রহের নশখানা ফল হতে পারে আমি ন দশটা ফলের উপর থেকেই তোমাদের ভাইব্রেশনটা দিয়ে যাচ্ছি যে আমাদের গ্রহগত দিক থেকে কিভাবে আমাদের হেল্প করতে পারে গ্রহের পজিটিভিটিটা বাড়াতে পারে আমাদের গ্রহ ছকে আমাদের জন্ম পুষ্টিতে দেখবে দুর্বল অবস্থা থাকে অনেক গ্রহ যার জন্য পজিটিভিটিটা আমরা পাই না যেমন ধরো সকল শক্তির উৎস রবি সান সূর্য এবং সেই রবি যখন আমাদের ছকে দুর্বল অবস্থায় থাকে বা রবিকে যদি পাওয়ারটা আমরা বাড়িয়ে দিই আমরা ভাইব্রেশনটা বাড়িয়ে দিই আমরা যে কোনো লাল ফল খেতে পারি লাল ফলের মধ্যে কী হতে পারে অ্যাপেল হতে পারে তরমুজ হতে পারে আমরা খেতে পারি আমরা বিট খেতে পারি আমরা গাজর খেতে পারি আমরা এই ফলগুলি আমাদের পজিটিভ ভাইব্রেশন আসবে এবং রবির পজিটিভ ভাইব্রেশনটাকে বাড়াবে এবং এর নেগেটিভিটি ঝুড় ঝামেলা অশান্তি ডাউন অবস্থা সেখান থেকে রবিকে অনেকটাই পজিটিভ করে দেবে অনেক বলবান করে দেবে অনেক ভাইব্রেশনটা বাড়িয়ে দেবে এখানে দেখো আমি পাথরের কথাও বললাম না কবজের কথাও বললাম না আমি কোনো রেমেডিসের কথাও বললাম না আমি শুধু ফলের কথা বললাম সবজির কথা বললাম এবার তোমরা বলছো যে দাদা শুধু রবি কেন নটা গ্রহ নিয়ে বলো হ্যাঁ নটা গ্রহ নিয়েই বলবো আমি চন্দ্রকে যাই চন্দ্র কি করে দেখো স্বাস্থ্য শরীর চন্দ্র শরীর স্বাস্থ্য গ্ল্যামার্স এইগুলিকে কিন্তু বৃদ্ধি করে এইগুলি কিন্তু ভালো দিকটা চন্দ্রের পজিটিভ থাকলে কিন্তু তোমার স্বাস্থ্য ভালো থাকবে তোমার সৌন্দর্য ভালো থাকবে তোমার স্কিন ভালো থাকবে তোমার লেভেলটা অনেকটা ভালো যাবে চন্দ্রের পজিটিভিটির জন্য এবার নেগেটিভ হলে তোমার হাতে বলো বা ছকে বলো দুর্বল অবস্থা থাকলে কি হয় চঞ্চলতা তোমার শরীরটা ভালো যাবে না তোমার স্কিন খারাপ হয়ে যাবে তোমার ফেস তো তোমাকে ভালো লাগবে না এবং অনেকটাই কিন্তু নেগেটিভিটির মধ্যে তুমি ঢুকে যাচ্ছে চন্দ্রের পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জন্য কী ফল খেতে পারো তোমার লিচু খেতে পারো দারুণ একটা ফল নারকেল খেতে পারো দারুণ ফল আমরা সবজিও কিন্তু খেতে পারি চন্দ্রের পজিটিভ ভাইব্রেশন বাড়ানোর জন্য আমরা মূলও খেতে পারি চন্দ্রের ভাইব্রেশনটা বাড়ানোর জন্য এরকম কিন্তু বহু সবজি আছে এরকম বহু রকমের ফল কিন্তু রয়েছে যেটা আমরা খেতে পারি আমরা যদি মঙ্গলের দিকে যাই মঙ্গল তেজ জোশ সাপোর্ট শক্তি তো এনার্জি তো অ্যাক্টিভিটিস এইসবের কিন্তু মঙ্গলটা কিন্তু এরই কারো কথা মানে এইগুলির পাওয়ারটা বাড়ায় মঙ্গল মঙ্গল সবসময় তেজ নিয়ে আসে শরীরের মধ্যে মঙ্গল তোমাদের পাওয়ারটা নিয়ে আসে মঙ্গল তোমাদের শারীরিক দিকে মাইন্ড মনের মধ্যে একটা ফুর্তি জায়গায় মঙ্গলের একটা পাওয়ার যদি পজিটিভ থাকে না তুমি দেখবে যে কোনো কাজ করতে পারবে তোমাকে কোনো কাজে না নেই অ্যাক্টিভিটিটা সব থেকে ভালো থাকবে মঙ্গল একটা পজিটিভ ভাইব সেই মঙ্গলের ক্ষেত্রে তুমি কী করতে পারো মঙ্গল তোমার ছকে দুর্বল অবস্থা রয়েছে তোমার হাতে মঙ্গল নিচুস্থ মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন পাচ্ছ না নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছ সেই ক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন পেলে সেই ক্ষেত্রে কী করবে মঙ্গলের জন্য আমরা কী খেতে পারি মঙ্গলের জন্য আমরা লাল ফল খেতে পারি স্ট্রবেরি আমরা খেতে পারি আমরা এই যে ফলটা খাবো এই ফলটা কিন্তু আমাদের মঙ্গলকে অনেকটা পাওয়ার দেয় আমরা যদি সবজির মধ্যে যাই আমরা সবজি লাল শাক কিন্তু আমরা খেতে পারি লাল শাকটা কিন্তু আমাদের পজিটিভ ভাইব্রেশন দেবে আমাদের মধ্যে অনেক রকমের ফল আছে আমরা তরমুজ খেতে পারি তরমুজটা কিন্তু আমাদের পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু নিয়ে আসে মঙ্গলের কিন্তু মঙ্গলের ফল হিসেবে তরমুজটা আমাদের
ভীষণ দরকার। এবং মঙ্গলের সবজি, সবজির মধ্যে থেকে অনেক ধরনের তো সবজি আছে, টমেটোটা আমরা খেতে পারি। মঙ্গলের জন্য টমেটো কিন্তু আমাদের বিশেষ করে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে, আমাদের নেগেটিভ ভাইব্রেশনটাকে অনেকটা দূর করে দেয়। মঙ্গলের এই যে পজিটিভ নেগেটিভ ভাইব্রেশনটা অনেকটা, পাকা লঙ্কাটাও কিন্তু আমাদের শরীরের জন্য মঙ্গলের টেস্টটাকে বাড়িয়ে দেয়। এবার আমরা যে বুধের ক্ষেত্রে, বুধটা কী করে, বুধ দেখবে পজিটিভ ভাইব্রেশন যেমন দেয়, বুধ কী করে, বুধ হলো জ্ঞানের থেকে, জ্ঞান বুদ্ধি নলেজ। বুধ কিন্তু তোমাদের সার্ভিস লাইনের ক্ষেত্রে বলো, ব্যবসায়িক লাইনের ক্ষেত্রে বলো, হিসাবের ক্ষেত্রে বলো, বুধের কিন্তু ভাইব্রেশনটা অনেকটাই বেশি থাকে। এবং বুধের এই পজিটিভ ভাইব্রেশনটা যদি কোনো কারণে তুমি তোমার ছকে দুর্বল থাকে, তাহলে কিন্তু সেই পজিটিভ ভাইব্রেশন পাবে না, নেগেটিভ ভাইব্রেশনটা পাবে। এবং সেই বুধ তোমাদের নেগেটিভ যেমন ভাইব্রেশনটা দিচ্ছে, সেই ক্ষেত্রে তোমার হাতেও যদি এই এই পোর্শনে দেখবে নিচুস্থ রয়েছে, একদম লিটিল ফিঙ্গারের ঠিক মাউন্ট মানে নিচে হাতে করতলে, সেখানেও দেখবে একদম নিচুস্থ রয়েছে। তার মানে কি, বুধের পজিটিভ ভাইব্রেশনটা তুমি পাচ্ছ না, নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছ। সেই ক্ষেত্রে বুধের তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে বলো, তোমাদের মানে চাকরির ক্ষেত্রে বলো, তোমাদের বুধের দরকার, বুধের পাওয়ারটা প্রচণ্ড পরিমাণে দরকার। বুধের সেই বুধের পাওয়ারটা পাওয়ার জন্য একটা ফল পাও, আমরা কি খেতে পারি বুধের, আমরা কিন্তু বুধের এই যে ফলটা যে আমরা খাবো, এই ফলটা কিন্তু আমাদের মানে ভীষণভাবে দরকার। এবং সবজিটা, যে সবজি যে ফল, আমরা বুধের জন্য পেয়ারা পারি খেতে পারি, বুধের ভাইব্রেশনটার জন্য আমরা পেয়ারাটা কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে, গ্রিন অ্যাপেলটা আমরা খেতে পারি বুধের জন্য, এটা কিন্তু আমাদের খুবই, আমরা আঙুর খেতে পারি বুধের জন্য, আঙুর ফলটা খেতে পারি। এবার আমি যদি সবজির মধ্যে যাই, এরকম বহু ফল আছে, তার মধ্যে খানিক খানিক ফলগুলি আমি তোমাদেরকে বললাম, যেটা সচরাচর পাওয়া যায় সব জায়গায় অ্যাভেলেবেল। এবং বুধের সবজিটা আমরা ভেন্ডি খেতে পারি, আমরা বরবটি খেতে পারি, আমরা বিনস খেতে পারি, এগুলি কিন্তু বুধের জন্য একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে। এবার আমরা যাই বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি কী করে, বৃহস্পতি তোমাদের এনার্জিটা দেয়, পাওয়ারটা দেয়, শক্তিটা দেয়, বৃহস্পতি তোমাদের ব্যালেন্সটা শেখায়, বৃহস্পতি নলেজটা দেয়, বৃহস্পতি তোমাদের বুদ্ধি জ্ঞান নলেজ সব দিক থেকে বৃহস্পতির কিন্তু অনেকটা শক্তি দেয়, সাহস দেয়, তোমাদের কিছু করার ক্ষমতাটা দেয়, কি কোনটা করবে, ভুল না মন্দ না খারাপ না কোন বাজে দিকটা, সেই দিকটা তোমাদের বুদ্ধি যেমন দেয়, বুধে বৃহস্পতি তোমাদের গুরুবল, বৃহস্পতির পজিটিভ পজিটিভটা কিন্তু বৃহস্পতি তোমাকে দিয়ে থাকে। বৃহস্পতি থেকে তুমি কি পাচ্ছ, বৃহস্পতি থেকে পাচ্ছ তুমি সমস্ত শক্তিটা কিন্তু পেয়ে যাচ্ছ, বৃহস্পতি খারাপ না ভালো কোনটা করবে সেই নলেজটা কিন্তু পেয়ে যাচ্ছ, বৃহস্পতির পাওয়ারটা কিন্তু তোমার খুব দরকার। এবং বৃহস্পতি যদি সদায় থাকে, বৃহস্পতি যদি তোমার ফেভারে থাকে, তাহলে অন্য কোনো গ্রহ যদি তোমার নেগেটিভ হয়, বৃহস্পতি কিন্তু অনেকটা তোমাকে হেল্প করবে, সাপোর্ট করবে। এবং বৃহস্পতির হেল্পের জন্য তুমি তোমার কর্মক্ষেত্রে বলো, তুমি কাজের ক্ষেত্রে বলো, তোমার বিদ্যার ক্ষেত্রে বলো, তোমার পড়াশুনোর ক্ষেত্রে, সমস্ত জায়গা থেকে, তোমার যে ফিল্ডে তুমি বিলং করো না কেন, সেই ফিল্ডে তুমি কিন্তু বৃহস্পতি সদা থাকলে তুমি সাকসেস পাবে, তুমি তুমি তোমার সাফল্য বৃহস্পতির জন্যই পাবে, তুমি তোমার ভালো কিছু তুমি অ্যাচিভ করবে বৃহস্পতির জন্য, তোমার মায়না বাড়বে, তোমার চাকরিতে প্রমোশন হবে বৃহস্পতির জন্য। কিন্তু সেই বৃহস্পতি যদি ডাউন থাকে, সেই বৃহস্পতি যদি তোমার ছকে দুর্বল অবস্থা থাকে, সেই বৃহস্পতি যদি তোমার হাতে ডাউন থাকে, সেই ক্ষেত্রে কী করবে, বৃহস্পতির ফেভারটা তুমি পাচ্ছ না, বৃহস্পতির নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি কী করবে, তুমি কী সবজি ব্যবহার করবে, তুমি সবজি বা কী ফলটা খাবে, তুমি কমলা লেবু খেতে পারো, তুমি কমলা লেবুটা তুমি কিন্তু খেতে পারো বৃহস্পতির ফল হিসাবে, বৃহস্পতির সবজি হিসাবে আমরা ফলও বলি সবজি বলি পাতি লেবুটা তুমি কিন্তু খেতে পারো বৃহস্পতির জন্য। বৃহস্পতির জন্য এই জিনিসগুলি কিন্তু তোমাদের জন্য অনেকটা অনেকটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে। হলুদ ধরনের কোনো জিনিস তোমার জন্য
পজিটিভ নিয়ে আসবে। যেমন ধরো হলুদ, হলুদটা তুমি সবজি হিসাবে কিন্তু তুমি হলুদটাকেও ব্যবহার করতে পারো, কাঁচা হলুদটাও কিন্তু তুমি খেতে পারো বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশনটাকে বাড়ানোর জন্য। এবং বৃহস্পতি পজিটিভ ভাইব্রেশনটা তোমার জন্য সবজি ফল দারুণ 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 রূপে কিন্তু কাজ করে। তুমি বৃহস্পতির জন্য কলাটাও কিন্তু খেতে পারো, কলাটা পাকা কলা বৃহস্পতির জন্য পজিটিভ একটা ভাইব্রেশন নিয়ে আসে। কাঁচা কলা খেলে বৃহস্পতির পাওয়ারটা তোমার অনেকটা কিন্তু বাড়িয়ে দেয়, বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু অনেকটা দরকার। তুমি সবজির ক্ষেত্রে তুমি দেখো কী কী সবজি খাওয়া যেতে পারে বৃহস্পতির জন্য, বৃহস্পতির জন্য এইসব সবজি খাওয়া যায়। তুমি পাকা কুমড়ো কিন্তু বৃহস্পতির জন্য তুমি খেতে পারো, অনেকটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসতে পারে। কিছু কিছু সবজি মঙ্গল বৃহস্পতি রবির ভাইব্রেশনকে কানেকশান করে, কিছু কিছু সবজি বুধের ভাইব্রেশনকে কানেকশান করে, কিছু কিছু সবজি দুটো গ্রহের ভাইব্রেশনকেও কানেকশান করে। যেমন ধরো আমি যদি শুক্রকে পড়ি, শুক্র এখানে আমি শুক্রকে যদি আমি পজিটিভ ভাইব্রেশন বাড়াতে যাই, শুক্র কী করে? শুক্র তোমাদের শুক্র অ্যাক্টিভিটিস লাইনটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়, তোমাদের শুক্র কিন্তু তোমাদের প্রেমটাকে বাড়িয়ে দেয়, শুক্র কিন্তু তোমাদের সৌন্দর্য প্রেম ভালোবাসা তোমাদের সাকসেস সাফল্য কেরিয়ারে সাফল্য অ্যাক্টিং অভিনয় নাটক এইসব ক্ষেত্রে কিন্তু শুক্রের ভূমিকাটা অনেকটা বড়। শুক্রর কোনো কিছু ক্রিয়েট করা এবং শুক্র যদি পজিটিভ ভাইব্রেশন থাকে সে ক্রিয়েট করতে অনেকটা সাফল্য দেওয়া হয় সেই শুক্র। সেই শুক্র যদি নিচুস্থ থাকে বলবার না থাকে ছকে, সেই শুক্র যদি ডাউন থাকে তোমার হাতে, সেই শুক্র যদি তোমার ছকে দুর্বল থাকে সেই ক্ষেত্রে কী করবে? সেই ক্ষেত্রে এই ফলগুলি তোমরা ব্যবহার করতে পারো। তোমরা শুক্রের জন্য তোমরা যে ফলটা পারো খেতে সেটা তোমরা কলা খেতে পারো, শুক্রের জন্য আখের রসটাও তোমরা কিন্তু খেতে পারো। শুক্রের জন্য এটা পজিটিভ একটা ভাইব্রেশন নিয়ে আসে এবং শুক্রের জন্য অনেক ধরনের সবজি পাওয়া যায়, সেই সবজিগুলি খেতে পারো। তোমরা শুক্রের জন্য আলু খেতে পারো, তোমরা শুক্রের জন্য সাদা কোনো সবজি দেখবে পাওয়া যায়, অনেক ধরনের সবজি আছে সেই সবজিগুলি কিন্তু তোমরা খেতে পারো। তোমরা ফলের মধ্যে শাকালু কিন্তু খেতে পারো, শাকালুটাও কিন্তু মানে খুবই খুবই ভাইব্রেশনটা নিয়ে আসে পজিটিভ ভাইব্রেশন শুক্রের জন্য। এই জিনিসগুলি তোমাকে কিন্তু জানতে হবে যে পজিটিভ ভাইব্রেশন। এবার আমি যদি শনির দিকে যাই, শনি রাহু কেতু, এবার শনি রাহু কেতু এই তিনটি গ্রহ, এবং শনি এবং রাহু কেতু এটা হলো ছায়া গ্রহ। আমরা জানি ছায়া যে গ্রহটা, রাহু এবং কেতুর যে ছায়া গ্রহটা, এই গ্রহের তো পজিটিভ নেগেটিভ আমাদের জন্য তো অনেকটাই। সেই রাহু কেতু শনি যদি আমাদের নেগেটিভ ভাইব্রেশন থাকে, দুর্বল থাকে, আমাদের হাতেও ডাউন থাকে, আমাদের যদি ছকে যদি দুর্বল অবস্থা থাকে, তার নেগেটিভিটিগুলিকে যদি আমরা পজিটিভ করতে যাই, তার নেগেটিভ ভাইব্রেশনটাকে যদি আমরা পজিটিভ ভাইব্রেশন করতে, তাহলে আমরা কী করতে পারি? আমরা কালো ফল পারি খেতে। কালো ফলের মধ্যে যেমন ধরো আঙুর ফলটা কিন্তু আমরা খেতে পারি, ব্ল্যাক আঙুর মানে কালো আঙুরটা কিন্তু আমরা কিন্তু খেতে পারি। কালো আঙুরটা কিন্তু বিভিন্ন আমাদের দরকার আমাদের শরীরের মধ্যে। এবং তোমরা যদি সবজি খাও, সবজি যদি খাও কালো দেখবে অনেক অনেক সবজিগুলি পাওয়া যায়, সেই ধরনের সবজিগুলিও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, যেগুলি খেতে পারো। তাহলে কি সবজি এবং ফল, এই ফলমূল বলে না যে সবজি ফল আমাদের জীবনে অনেকটা কিছু নিয়ে, শুধু খিদা নিবারণের জন্য, শুধু পেটের জন্য আমরা খাই তা নয়, আমরা কিন্তু গ্রহের জন্য আমরা খেতে পারি। এগুলি অনেক বলার থাকে, আমার সারা দিন শেষ হয়ে যাবে, সারা মানে সময় ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা আমি বলতে বলতে এটা থামবো না, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। যাই হোক, আমাদের সময় কিন্তু খুব একটা নেই, যেহেতু শনির এই বিষয়টা কিন্তু অনেক বড় লং, সেই ক্ষেত্রে শুধু শনির জন্য কী সবজি ব্যবহার করবে, কী খাবে কী খাবে না, সেটা কিন্তু আমি পরবর্তী আমাদের একটা এপিসোড আসছে সেটাই কিন্তু আমি করব। শুধুমাত্র শনি গ্রহের জন্য কোন সবজি দরকার, কোন ফল আমাদের জন্য দরকার। এবং তোমাদের যদি এইটুকু জেনে যদি কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে জানাও, তোমার একটা আত্মীয় যদি তোমার এই ভিডিওটি জেনে যদি সে ধরো প্রতিকার করাতে পারছে না, অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারছে না, সে যদি কিছুটা হেল্প পায় তাহলে অনেকটাই কি ভালো নয়?
তাহলে তাদেরকে জানাও, সাবস্ক্রাইব করো, এবং আমার সাথে জুড়তে হলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, সবার কাছে ছড়িয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করাম কৃষ্ণ।